হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সবার সুস্থটা কামনা করে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি জানি ভিডিওগুলো অতটাও ভালো হচ্ছে না, কারণ আমি নতুন করছি, তো ওই জন্য আস্তে আস্তে তোমরা পাশে থাকলে অবশ্যই ভালো হয়ে যাবে। তোমরা দেখো, আজকে ভিডিওটা না বিকালবেলা থেকে স্টার্ট করেছি। কেন বলো তো? তার কারণ আমার শরীরটা ভালো ছিল না, ওই কারণে শরীরটা খুব খারাপ করছিল, সেই জন্য আর ভিডিও স্টার্ট করতে পারিনি। তো দেখো, বিকালবেলায় আমি কী কী কাজ করেছি, তো এদিকে কী বলতো, সকালবেলায় তো রান্না হয়েছিল, তো গ্যাসটা একটু নোংরা হয়েছিল, তো সেই জন্য মুছে নিলাম। মুছে নেওয়ার পর জানো তো, আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানেও না যেতে পারলাম না। কী বলতো, গরিবদের এরকমই হয়, আগে থেকে কিছু ভেবে রাখলে হয়তো সেটা পূরণ হয় না, তো সেই জন্য আমাদেরও পূরণটা হলো না। যদি ভগবান সাথে থাকে অবশ্যই আমার এই জিনিসটাও পূরণ হবে। তারপর দেখো, আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পরে চল যাব, তোমার বাসন আছে অনেক করলো জানো তো, তো তোমাদেরকে প্রত্যেক দিনের একই কথাই বলবো, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে চলে এসো, আর তোমরা যদি যারা অলরেডি হয়ে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি কথাগুলো আমার গুছিয়ে বলা হয়, আমি তোমার প্লিজ ছোটো বোন ভেবে একটু ম্যানেজ করে নিই। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমাদের কমেন্টে কিন্তু আমার ভিডিও করার অনেকটা সাহায্য দেবে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো, আমার ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, উঠোনটা না একটু নোংরা টাইপের হয়েছিল, তো সেই জন্য ঝাড় দিয়ে নিলাম। কারণ কেউ যদিও আসে বলবে দেখ ঘরটা পরিষ্কার করেছি, ঠান্ডা নেই। আর আমি কি বলতো, সেই শ্বশুর বাড়ি খুব ফাঁকা, সব জায়গায় কিন্তু ঘরগুলো পরিষ্কারই রাখি, কিন্তু কাজ করি বা না করি। তো এইদিকে দেখো, তারপরে বসে গেছি বাসন ধুতে, অনেকটাই বাসন হয়েছিল যেহেতু দুপুরবেলায় খাওয়া হয়েছিল, তো সেই জন্য। আর ওইদিকে মা বলছে যে ওই কামড়াটা দেবে, সেই জন্য মাকে একটু কামড়াটা দিয়ে দিলাম। তারপর দেখো, আবারও বসে পড়লাম কাজে। এই বাসনগুলো ধোয়া হয়ে গেলে জানো তো লঙ্কা আছে, তো লঙ্কাগুলো না কদিন থেকে আছে, তো লঙ্কাগুলো ছাড়ানো হচ্ছে না, এবার তো না ছাড়িয়ে রাখলে পচে যাবে, সেই জন্য না লঙ্কাগুলোকেও ছাড়িয়ে নিতে হবে, না তো লঙ্কাগুলো পচে যাবে। তোমাদের সবাইকে একটা কথা বলি, জানো তো আমি ভিডিও করি, তাই পাড়ার লোক বলো সব রাস্তায় যদি ক্যামেরা নিয়ে বেড়ায় কতজন হাসাহাসি করে, কিন্তু কী বলো, ওদের কাজ ওরা করছে, আমার কাজ আমি করছি, ওদের মতো খেয়ে ও এর কানে এই ঘি ঢালা, ওর কানে আরেকজন ঘি ঢালা, ওগুলো মনে হয় করলে ওদের খুব ভালো হয়। আর আমি না সেগুলো পছন্দ করি, আমি নিজে বাড়িতে থাকবো, নিজে একটু ক্যাম্পিংও করতে করতে সময়টা সারাদিন কেটে যায়, ওই লোকের বাড়ি যাওয়ার তাল লাগানোর সময় হয় না আমার, তো সেই জন্য আমি লোকের বাড়ি না গিয়ে আমি এই কাজটাই করবো। যাদের যেখানে যাওয়ার যা করার তারা তাই করো, আমাদের ওইসবে সময় নেই। আমি যে ভিডিও করি আমার শাশুড়িও হাসাহাসি করে, আমার পাশে না কেউ নেই ভিডিওকে আমাকে সাপোর্ট করার জন্য জানো তো, আমার বর শুধু আমাকে ফুল সাপোর্ট করে, জানো তো, সেই জন্য আমি করতে পারি ভিডিওটা। তো দেখো, তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, তো তারপর সন্ধ্যা দিয়ে দিলাম। আর বিকালের মাঝে না অনেকক্ষণ সময় কাটিয়েছি, বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছিলাম, ঘুরে এসে তারপর সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যাবেলা আজকে টিফিন বানাবো, প্রত্যেকদিন তো অন্য কিছু বানাই, তো আজকে ভাবছি সাময় বানাবো। আর এগুলো করছি সাময় বলে তো ময়দা দিয়ে বানাই ছোটো ছোটো করে, ওই সামনে বানিয়ে না শুকোতে দিতে হয়, তো এগুলো ওই সামনে। তো তারপর কি বলতো, প্রথমে সামনেটাকে ঘিয়ে বেজে নিলাম ভালো করে, ঘিয়ে বাজলে না খুব সুন্দর টেস্ট হয়। তারপর একটু জল দিয়ে, মানে জলটা দিলাম কি বলতো, ওর আঠাগুলো ছুটে যাবে সেই জন্য।
তো তারপরে একটুখানি দুধ দিয়ে, লবণ দিয়ে, কিশমিশ দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই রেডি। আর উপর দিয়ে একটুখানি